আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। ঈদ স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের আফগানি কাবুলি পোলাও। দেখতে বিরিয়ানির মতো হলেও এটা কিন্তু নাম হচ্ছে পোলাও। তো বিরিয়ানি বা পোলাও যাই হোক না কেন, ঈদে যদি ভিন্ন কিছু ট্রাই করতে চান আর সহজভাবে আর খুব অল্প মশলায়, তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনার জন্য। আসছে ঈদে ট্রাই করবেন আর বাসার সবাইকে তাক লাগিয়ে দিবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আফগানি পোলাও তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। অল্প কয়েকটা মশলা লাগবে। তো নিয়ে নিচ্ছি 5-6 টুকরা সবুজ এলাচি, 4 পিস কালো এলাচি বা বড় এলাচি যেটা সেটা, শাহী জিরা 1 চা চামচ পরিমাণ, নর্মাল যে জিরা আছে আস্ত সেটা 1 চা চামচ থেকে একটু কম পরিমাণে দিয়েছি, 4-5টা লবঙ্গ আর 1 চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলোকে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিব, পরে রান্নাতে ব্যবহার করব। আর আফগানি কাবলি পোলাওটা রান্না করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল দিয়ে এই পোলাওটা রান্না করা হয়। এখানে প্রায় 3 কাপের মতো আমি বাসমতি চাল নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই চালটার মধ্যে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। তবে বাসমতি চাল যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন, তবে বাসমতি চাল দিয়ে করলেই বেশি ভালো হয়। আর এই 2 ঘন্টার মধ্যে আমি মাংসটাকে প্রিপেয়ার করে নেব, কারণ মাংসটা রান্না হতেও আমাদের বেশ খানিকটা সময় লাগবে। চালটাকে একটা পাশে রেখে দিলাম। আর মাংসটা রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম অল্প পরিমাণে তেল, এই 1/4 কাপের মতো। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেই যে গুঁড়ো করে নিলাম মশলাটা, সেই মশলাটা থেকে অর্ধেকটা পরিমাণে এখন দিলাম। এখানে টোটাল মশলার পরিমাণ 2 টেবিল চামচের মতো হয়েছে, বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে 1 কেজি পরিমাণে হাড় চর্বি সহ বড় বড় টুকরো করে কাটা মাংস নিয়েছি। আমি বিফ দিয়ে রান্নাটা করছি, তবে এখানে যদিও মাটন দিয়ে রান্নাটা করা হয়, আপনারা চাইলে মাটন ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিকেন দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। সেক্ষেত্রে রান্নার সময়টা আরও কম লাগবে, কারণ বিফ সেদ্ধ হতে সময় লাগে, তাই আমার 2 ঘন্টার মতো লাগবে এই বিফটাকে একদম সফট করে সিদ্ধ করে নিতে। তো চিকেন সিদ্ধ করতে কিন্তু আর এত সময় লাগে না, অল্প সময় হয়ে যাবে। দিয়ে দিলাম বেশ খানিকটা পানি, প্রায় 2 লিটারের মতো পানি দিয়ে দিলাম, কারণ এই মাংসটাকে আমার একদম নরম করে সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে যেন এর মধ্যে ঝোল থাকে, যেটাকে আমরা বিফ স্টক বলি, সেই স্টক দিয়ে এই পোলাওটা আজকে রান্না করব, সেই কারণে পানির পরিমাণটা বেশি দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার জন্য মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর 2 ঘন্টার জন্য মাংসটাকে সিদ্ধ করার ফলে কতটা সফট হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই কাবুলি পোলাওয়ের বিশেষত্ব কিন্তু এটা আরেকটা, যে মাংসটা অনেক বেশি সফট হতে হবে। এখন এই পানিটা থেকে মাংসগুলোকে আমি ছেঁকে একটা বাটিতে তুলে নিব। অন্যদিকে 2 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন চালটা ফুলে কতখানি বেড়ে গেছে, মোটামুটি ডাবল হয়ে গেছে। এখন এই চালগুলোকে ধুয়ে নিব। আর মেন আরেকটা ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে কাবুলি পোলাওয়ের, সেটা হচ্ছে গাজর। কিশমিশ লাগবে বেশ কিছু, প্রায় 1/3 কাপের মতো। আর লাগবে আমন্ড বা কাঠবাদাম। গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই উপকরণগুলোকে ভেজে নিতে হবে আর মূল রান্নাটাও করে নিব। তো তার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম প্রায় 1/2 কাপের মতো রান্নার তেল, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে দিলাম, কিছুক্ষণ একটু ফ্রাই করে নিব। খুব বেশি সময় না, যখন কিশমিশগুলো একটু ফুলে বড় হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিব। আর তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। কিশমিশ, বাদাম আর গাজরের মধ্যে একটু চিনিটা ব্যবহার করলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, এটা কিন্তু আরেকটা বিশেষত্ব এই আফগানি কাবুলি পোলাওয়ের। তো কিশমিশ আর বাদামটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে গাজর দিয়ে দিব। জুলিয়ান কাট করে গাজরটাকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটেছি, আর এখানে গাজরের পরিমাণটা আছে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। এবারে গাজরটাকে হালকা করে ভেজে নিব। একদম ভেজে সিদ্ধ করে বা নরম করে ফেলার কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের জন্য 1 চিমচি পরিমাণে লবণ,
আর গাজরটাকে আমি প্রায় 3-4 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করা হয়ে গেছে, এখন তেলটাকে যতটুকু সম্ভব ছেঁকে একটা বাটিতে তুলে বাটিটাকে একটা সাইডে রেখে দেব আর রান্নার একবারে শেষে এগুলো ব্যবহার করব। সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সেই যে বিফ স্টক থেকে তুলে রেখেছিলাম মাংসগুলো, সেগুলো মাংসটাকে দিয়ে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব বাকি যেই মশলাটা ছিল সেই মশলাটা। দেখলেন তো কত অল্প মশলায় কিন্তু এই আফগানি কাবুলি পোলাওটা তৈরি করা যায়। আমার কিন্তু আর কোনো মশলাই লাগবে না, সব মশলাই কিন্তু আমি একবারে গুঁড়ো করে ব্যবহার করে ফেলেছি। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে ভেজে নিব তেলের সাথে। প্রায় 7-8 মিনিট সময় ধরে মাংসটাকে ভেজে নিতে হবে, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো মাংসটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই চাল। চালের পরিমাণ এখানে আমি 3 কাপ পরিমাণ নিয়েছি। 1 কেজি পরিমাণে মাংস আর 3 কাপ পরিমাণ চাল ব্যবহার করছি। চাইলে এখানে সমান সমান দেওয়া যাবে, অর্থাৎ 1 কেজি চালের জন্য 1 কেজি মাংস ব্যবহার করা যাবে। এবারে কিছুক্ষণ উলচে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি চালটার সাথে। হালকা হাতে চালটাকে মিশিয়ে নিতে হবে, বাসমতি চাল যেহেতু একটু লম্বাটে হয় এটা কিন্তু সহজেই ভেঙে যায়, তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে। ভিডিও শর্ট করার জন্য আমি একটু স্পিড মোডে দেখাচ্ছি, সেই কারণে মনে হচ্ছে যে খুব ফাস্ট, আসলে নাড়ছি, আসলে তা নয়। তো কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমার এখানে 3 কাপের মতো বিফ স্টক ছিল সেটা দিয়ে দিলাম। চাল যেহেতু এখানে নিয়েছি 3 কাপ, তো পানি দেওয়া উচিত আমাদের 6 কাপ। সেক্ষেত্রে কিন্তু আমি পানিটা দিব এখানে টোটাল 5 কাপ। 3 কাপ পরিমাণ স্টক দিয়েছি আর 2 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম। আর যেহেতু চালটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার চালটা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না, তাই পানির পরিমাণটা যতটুকু চাল তার থেকে 1 কাপ পরিমাণে কম দিয়েই রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট ঝরঝরে পোলাওটা তৈরি হবে। কথা বলতে বলতেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ আর 1/2 টেবিল চামচ মতন চিনি। একটু নেড়ে মিশিয়ে নিয়েছি, এবারে অপেক্ষা করব খুব ভালোভাবে বলক এসে পানিটা চালের সমান সমান বা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। কিছুক্ষণ পরেই দেখা যাবে পানিটা এরকম কমে চালের গায়ে গায়ে চলে এসেছে, তখন উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলোকে উপরে দিয়ে দিতে হবে। খুব সাবধানে করতে হবে, এখন যেহেতু চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে চালটা কিন্তু খুব সহজেই ভেঙে যাবে, তো নাড়ানাড়ির কাজটা খুব সাবধানে করতে হবে। এখন যেটা করব, একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দমে রাখব। আপনারা চাইলে এখানে যে কোনো সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন, তো আমি ফয়েল পেপার দিয়েই কাজটা করছি। খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে সিল করে উপর থেকে ঢাকনা দিয়ে দিব আর চুলারাসটাকে একদম নিভু করে এটাকে দমে দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আপনাদের হাড়ির তলা যদি পাতলা হয় সেক্ষেত্রে আপনারা একটা তাওয়ার উপরে বসিয়ে এই দমে দেওয়ার কাজটা করতে পারেন, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। তো প্রায় 30 মিনিট পরে আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। 30 মিনিটের মাঝে কিন্তু ঢাকনা খোলা যাবে না, কোনো নাড়ানাড়িও করা যাবে না। ঠিক 30 মিনিট পরেই আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাইস কিন্তু একদম রেডি, প্রত্যেকটা ভাতই পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, নরম হয়ে যায়নি আর গলেও যায়নি, দেখতে পাচ্ছেন একদম সলা সলা আছে। এই প্রসেসে আপনারাও রান্না করবেন, বাসমতি চালের পোলাও বা বিরিয়ানি আপনারাও একদম পারফেক্ট ঝরঝরে করে রান্না করে ফেলতে পারবেন। আর গরম পানি দিয়ে রাইসটাকে ভিজিয়ে রাখা আফগানি পোলাও রান্না করার একটা বিশেষত্ব, তবে আপনারা যে কোনো রাইস বা বিরিয়ানি যদি রান্না করেন বাসমতি চাল দিয়ে সেক্ষেত্রেও কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে রান্না করতে পারেন। তাহলে দেখা যায় রান্নার সময়টাও কম লাগে, নাড়াচাড়া করতেও কম হয়, সেক্ষেত্রে চালটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দমে দেওয়ার পরে আমি এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপরে পরিবেশন করার আগে সেই যে ভাজা গাজর আর কিশমিশ বাদাম রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে তারপরে পরিবেশন করতে হবে। এই তো হয়ে গেল অসম্ভব মজাদার রেস্টুরেন্টের স্বাদে, রেস্টুরেন্টের রেসিপিতে আফগানি কাবুলি পোলাও। আসছে ঈদে ট্রাই করবেন, আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হিমিকাস কিচেনের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।